दिल को करारा। So hello বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নিজেও ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের দোয়ায়। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আপনাদের মাঝে আছি শাওন খান, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার ইউটিউব চ্যানেল টিজ অ্যান্ড ব্লগস বিডি। সো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখার জন্য। আর অলরেডি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সো কথা বলছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা। সো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এত সুন্দর একটি ভাইরাল ভিডিও এডিট টিউটোরিয়াল তৈরি করতে পারবেন। মানে লিরিক্স ভিডিওটা, এটা কিন্তু একটা লিরিক্স ভিডিও, আর এটা সত্যি কিন্তু অনেক বেশি জনপ্রিয় এবং ভাইরাল। আমি যখন ভিডিওটি নিজে করি তখন আমি নিজেও অনেক বেশি কৌতূহলী ছিলাম যে এই ভিডিওটা আমি কি সত্যি করতে পারবো। আর এই ভিডিওটা করার পর আপনার নিজের মনের ভিতরে ফিলিংস হবে যে আমার পিক দিয়ে আমি সত্যি এটা করতে পারলাম। সত্যি অ্যামেজিং 100%। আপনাদের যাকে সবার কিন্তু ভিডিওটি অনেক বেশি পছন্দ হবে আমি আশা করব। আর ভিডিওর শুরুতে কিন্তু এটার রিভিউটা আমি দেখিয়ে নিয়েছি, আশা করব আপনাদের সকলের রিভিউটা অনেক বেশি ভালো লেগেছে। আর আরেকটি কথা না বললেই নয়, আমি রিভিউয়ের ভিত্তিতে কিন্তু দেখবেন মাঝখান দিয়ে কিন্তু সাউন্ডটা অফ করে রেখেছি। সেটা হচ্ছে কপিরাইট সমস্যার কারণে, কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইনে বলা আছে সরাসরি অন্য কারো সাউন্ড অ্যাড করা যাবে না। তার জন্য কিন্তু আমি গানের ভিতরে কিন্তু কেটে দিই, বাট আমার যে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ গান বা সম্পূর্ণ অডিওটা অ্যাড করা আছে, আপনাদের কোনো টেনশনের কিছু নেই। সো বন্ধুরা, কথা বলে নিচ্ছে আজকে এই সম্পূর্ণ ভিডিওটি করার জন্য আমাদের কি কি ম্যাটেরিয়ালস লাগবে। এই ইন্টারেস্টিং লিরিক্স ভিডিও এডিটিংটা কিন্তু বর্তমানে টিকটক এবং লাইকি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সবচেয়ে বেশি ভাইরাল। সো এই ভিডিওটি করার জন্য আমাদের দরকার হবে আমাদের ভিডিও এডিটিংয়ের জনপ্রিয় অ্যাপ অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি। আর তাছাড়া দরকার হবে আপনার যে কোনো একটি ছবি অথবা আপনার যে কোনো একটি পছন্দের মানুষের ছবি, ঠিক আছে। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য কয়েকটি এক্সট্রা ভিডিও লাগবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য এক্সট্রা ভিডিও লাগবে। আর সম্পূর্ণ যেই মানে আমি এই ভিডিওটি করার জন্য যা যা জিনিস ব্যবহার করব, যা যা ম্যাটেরিয়ালস ব্যবহার করব, সকল কিছুর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। ডিসক্রিপশনে লেখা আমার ভিডিও টাইটেলে টাচ করলে ডিসক্রিপশন চলে আসবে, ওইখানে লেখা আছে দেখেন যে ভিডিও ম্যাটেরিয়ালস লিঙ্ক, ওইখানে টাচ করলে কিন্তু সকল কিছুর লিঙ্ক একসাথে রেখে দিয়েছি আমি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করেন খুব সহজে। তারপর কথা বলি, আপনাদের সময় নষ্ট করব না, আমরা চলে যাচ্ছি সরাসরি ফোনের স্ক্রিনে, সকল কিছু করে দেখাবো হাতে কলমে। সো লেটস গেট স্টার্টেড গাইজ। সো বন্ধুরা, ফোনের স্ক্রিনে চলে আসলাম। ফোনের স্ক্রিনে চলে আসার পর একটি কথা না বললেই নয়, আপনি যেই ফটোটা সিলেক্ট করবেন আপনার এই ভিডিওটি করার জন্য, সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কালো বা এই টাইপের ডার্ক টাইপের কিন্তু মানে ইফেক্ট মানে ব্যাকগ্রাউন্ডটা রাখলে খুব ভালো হবে। আপনি যদি সাদা বা লাইটিং কোনো ব্যাকগ্রাউন্ড রাখেন তাহলে কিন্তু একটা সমস্যা হবে, সেটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি কি সমস্যা হবে। সো কথা না বাড়িয়ে চলুন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই। আরেকটি কথা না বললেই নয়, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, বাট ওইখান থেকে ডাউনলোড করবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু ওয়াটারমার্কের একটি সমস্যা থাকবে, তাছাড়া অনেক ইফেক্টে আপনারা ব্যবহার করতে পারবেন না। সো এই জন্য আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আপনারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। আমার ডিসক্রিপশনে কিন্তু প্রো ভার্সনটির লিঙ্ক দেওয়া আছে, সো ওইখান থেকে ডাউনলোড করলে আপনাদের কোনো রকমের সমস্যায় পড়তে হবে না। সো কথা না বাড়িয়ে চলুন অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ভিডিওটি একটু বড় হলে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ মাঝে মধ্যে ভিডিও একটু বড় হয়, বাট ভিডিওগুলো অনেক কাজের হয়। সো এরপর নর্মালি আমরা কি করব, প্লাস অপশনে একটি টাচ করব। সো প্লাস অপশনে টাচ করার পর এখানে সিলেক্ট করাই আছে 9:16 রেশিও, মানে ফুল স্ক্রিন রেশিও। সো এরপর ক্রিয়েট প্রজেক্টে একটি টাচ করব। সো মনোযোগ দিয়ে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি। সো এরপর নর্মালি প্লাস অপশনে একটি টাচ করব, অ্যাজ ইউজুয়াল দেখবেন যে ইন্টারফেসটা চলে আসবে। এরপর ইমেজ ও অ্যান্ড ভিডিওতে টাচ করব। ওকে, ইমেজ অ্যান্ড ভিডিওতে টাচ করার পর আপনার পছন্দের সেই ফটোটি সিলেক্ট করে নেবেন, যেই ফটোটার উপরে কিন্তু ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন। বন্ধুরা, আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম, এই ফটোটি অলরেডি ফুল স্ক্রিনে আছে। সো এটা নিয়ে আমার কোনো কিছু টেনশন নেই। সো দ্যাটস ইট। সো আমার ভিডিও লেয়ারটা মানে ফটো লেয়ারটা কিন্তু খুব ছোট, দেখতে পাচ্ছেন মাত্র 3 সেকেন্ড। সো আমি এটা বড় করে নেব একদম 26 সেকেন্ডের মতো, কারণ 26 সেকেন্ডের মতো আমার ভিডিওটি হতে যাচ্ছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটো লেয়ারটা 26 সেকেন্ডের মতো করে নিলাম। ইটস ফাইন। এরপর চলে আসবো শুরুতে। সো শুরুতে চলে আসার পর মেইন কাজটিতে চলে যাব। ফটোতে কিন্তু একটা অ্যানিমেশন দিতে হবে, দেখবেন ফটোটা নাড়াচাড়া করতেছিল আমি যখন রিভিউ দেখেছি। সো দ্যাটস ইট। সো ফটো লেয়ারটা একটা টাচ করতে হবে, ফটো লেয়ারটা টাচ করব। এরপর এখানে লেখা আছে দেখেন ইফেক্ট। সো গাইস মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। সো একটু বড় হলেও কিন্তু আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। সো এরপর অ্যাড ইফেক্টে একটি টাচ করতে হবে। তারপর দেখবেন যে এটা আমার কিন্তু প্রো ভার্সন, আমি আগেই বলে রেখেছি। সো আপনারা এইটাই ডাউনলোড করবেন আমার ডিসক্রিপশন থেকে, তাহলে আপনারা সকল কিছু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো এরপর দেখেন যে এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম লেখা আছে, সো এটা টাচ করবেন। এরপর 4 নাম্বার যে অপশনটি আছে আমি সিলেক্ট মার্ক করে দেখিয়ে দিচ্ছি, সো এটা সিলেক্ট করবেন। দ্যাটস ইট। এটা সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে একটি টাচ করবেন। সো দ্যাটস ইট। এটা সেটিংয়ে টাচ করার পর ঠিক আছে এখানে দেখেন যে প্রথম যেটা আছে এটা 45 ডিগ্রি লেখা আছে, সো এটা আপনি 35 ডিগ্রি করে দেবেন। ইটস ফাইন। সো দেখতে পাচ্ছেন 35 ডিগ্রির অ্যারাউন্ড আমি কাছাকাছি করে নিচ্ছি। দ্যাটস ইট। দেখেন 35 করে নিলাম। আর এরপর ফ্রিকোয়েন্সি, যেটা ফ্রিকোয়েন্সিটা আপনারা মানে 0.86 বা 85 এরকম করে দেবেন অ্যারাউন্ড। ওকে ডান। এবার দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদের, দেখছেন ভিডিওটা কিন্তু একটু মুভ হচ্ছে, মুভ আউট হচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। সো এরপর কথা হচ্ছে আমার ফটোটা কিন্তু মুভ আউট হচ্ছে, বাট দেখেন সাদা লেয়ারটা দেখা যাচ্ছে, তার জন্য আমার ফটোটা একটু জুম করতে হবে। দ্যাটস ইট। আমি ফটোটা একটু জুম করে দিলাম, তাহলে কিন্তু আর কোনো রকমের প্যারা হবে না। সো ফটোটা আমি কিছুটা জুম করে দিলাম। ইটস ফাইন। সো জুম করে ফুল স্ক্রিন করে দিলাম। সো এরপর আমি ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করব। সো ম্যাটেরিয়ালসগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, কোনো টেনশন নেই আপনাদের। সো প্লাস অপশনে টাচ করবেন, মিডিয়াতে টাচ করে ফার্স্ট ম্যাটেরিয়ালসটা ব্যবহার করব। সো এখানে যদি ম্যাটেরিয়ালস না আসে এখানে ভিউ অলে একটি টাচ করবেন। ভিউ অলে টাচ করলে আপনার গ্যালারির সকল জিনিস ভিডিও অডিও সব এখানে শো করবে। সো দ্যাটস ইট। আপনি এখান থেকে আপনার মন মতো ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সো আমি ফার্স্টে সিলেক্ট করে নিচ্ছি, মানে কি বলে নিচের যে একটা মিউজিকের লেয়ার আসবে ওইটা। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মিউজিক যে নিচে একটা মিউজিকের মতো লেয়ার থাকবে, এটা আমি ফার্স্টে সিলেক্ট করে নিলাম। সো এরপর এটাকে হাত দিয়ে একটু ছোটো করবো, দেখেন হাত দিয়ে একটু ছোটো করার পর নিচে রাখবো, মানে এই পজিশনে কিন্তু আমি এটা বাজাবো। সো দ্যাটস ইট। আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশনে এটা বাজলো। সো এরপর যে কাজটি করতে হবে এখানে দেখেন যে সাউন্ডের মতো অপশনটিতে একটি টাচ করতে হবে, সাউন্ডের মতো অপশনটিতে টাচ করে 0 করে দিতে হবে। ওকে, আপনারাও এই কাজটি করবেন, সাউন্ডের অপশনে টাচ করে 0 করে দেবেন। ওকে। সো এরপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালো অংশটি রয়ে গেছে, এটা রিমুভ করার জন্য কিন্তু আমাদের এইটার মানে এই অডিও যে একটা ক্লিপের মতো আসতেছে এইটার লেয়ারে একটি টাচ করব। লেয়ারে টাচ করার পর এখানে দেখেন যে বাউন্ডিং অ্যান্ড অপাসিটি লেখা আছে, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। সো এটা টাচ করবেন। এটা টাচ করার পর দেখেন যে এখানে লিথেন লেখা আছে, সো লিথেন একটি টাচ করবেন। এরপর দেখেন যে লিথেন যে লেখাটা আছে এটা টাচ করবেন। সো এটা টাচ করার পর দেখতে পাচ্ছেন ইজিলি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। দ্যাটস ইট। এরপর প্লাস অপশনে টাচ করে সেকেন্ড আমরা ব্যবহার করে নিই আরও একটি ম্যাটেরিয়ালস। সো ম্যাটেরিয়ালসটাও লিঙ্ক কিন্তু সব দেওয়া আছে ডিসক্রিপশন, আপনাদের টেনশন কিছু নাই। সেকেন্ড ম্যাটেরিয়ালসটা আমি ব্যবহার করবো, যেটা হবে একটা পাখি, মাছরাঙা পাখির মতো আছে। সো সবার আগে এইটারও কিন্তু আপনার ইয়েটা বন্ধ করে দিতে হবে, সাউন্ডটা বন্ধ করে দিতে হবে। দেখেন সাউন্ডটা কিন্তু বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিলাম। সো এরপর মাছরাঙার যে মানে এই মানে ইয়েটা আছে ভিডিওটার লেয়ারটা আছে, লেয়ারটায় টাচ করবেন। এরপর আবার সেই বাউন্ডিং অপাসিটিতে টাচ করার পর আবার লিথেন, লিথেনে টাচ করার পর আবার লিথেন। ওকে, ইটস ফাইন। দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এটাকে ধরে এই যে এই ছেলেটার মাথা মানে আপনার ডান পাশে উপরে রাখতে পারেন, যেখানে আর কি সাদা কালার নেই। আমি কেন বলেছিলাম শুরুতে যে ব্যাকগ্রাউন্ডে কোনো সাদা ব্যাকগ্রাউন্ড না থাকে, কারণটা হচ্ছে এই মাছরাঙাটা কিন্তু সাদার উপরে রাখলে কিন্তু দেখা যাবে না। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন এই জায়গাটা রাখা হচ্ছে, তাহলে কিন্তু মেয়েটার ফেসটা কিন্তু সাদা, এখানে রাখছি কিন্তু দেখা যাচ্ছে না। বাট আপনি ছেলেটার এখানে রাখেন তাহলে কিন্তু দেখা যাবে, কারণ মাছরাঙাটা উড়বে তখন দেখতে হবে আমাদের, বেটার লাগবে, ভিডিওটা অনেক জোজ হবে। সো তার জন্য বললাম যে ব্যাকগ্রাউন্ড সাদা না এমন পিক ব্যবহার করবেন আপনারা ভিডিওটি করার জন্য। দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন গাইস আমি মানে এটাও সিলেক্ট করে নিলাম। সো এরপর চলে যাবো আবার প্লাস অপশনে টাচ করব, আবার মিডিয়াতে যাব। এরপর মেইন কাজটি করতে হবে, লাইক মানে এই ভিডিওটার জন্য যে মেইন লেখাটা আছে মানে এই যে মানে লিরিক্স লেখাটা। সো লিরিক্স লেখাটা এটার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। সো এই লিরিক্স লেখা যেটা এইটার সাথেই কিন্তু সাউন্ড ব্যবহার করা আছে, আপনার এক্সট্রা কোনো সাউন্ড ব্যবহার করতে হবে না। ইটস ফাইন। আপনারা খুব সহজে কিন্তু এইটার থেকে সাউন্ডটা ব্যবহার করতে পারবেন এই লিরিক্স ভিডিওটার থেকে। ওকে। সো এইটা আমরা কী করে ব্যবহার করবো, এটার মিউট করবো না, এটা সাউন্ডটা থাকবেই। এরপর আবার টাচ করব হচ্ছে বাউন্ডিং অ্যান্ড অপাসিটি, আবার লিথেনে টাচ করব, এবার লিথেনেই টাচ করব। সো দ্যাটস ইট। এটার সাউন্ডটা কিন্তু অটোমেটিক এটা সেট হয়ে যাবে। ইটস ফাইন। আপনার এখানে কোনো কাজ করার নেই। সো এরপর আরেকটি ইফেক্ট ব্যবহার করতে হবে, মানে সেটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, কোনো ব্যাপার না। প্লাস অপশনে টাচ করবেন, আবার আপনার গ্যালারিতে চলে যাবেন, সরাসরি গ্যালারিতে গিয়ে ওই ভিডিওটা যেটা ডাউনলোড করবেন আমার লিঙ্ক থেকে, ঠিক আছে, সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আমিও সিলেক্ট করে নিচ্ছি সেই ভিডিওটি। সো দ্যাটস ইট গাইস, আমি ওই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। দেখেন এই ভিডিওটা আমি সিলেক্ট করব, প্লাস অপশনে টাচ করে দিচ্ছি। সো দ্যাটস ইট। এই ভিডিওটা যখন চলে আসলো এটা ফুল স্ক্রিন করে দিচ্ছি, জুম করে জুম আউট করে ফুল স্ক্রিন করার পর আবার বাউন্ডিং অ্যান্ড অপাসিটিতে টাচ করব, এরপর লেথেন একটা টাচ করব, সো আবার লেথেনে টাচ করব। দ্যাটস ইট গাইস, আমার ভিডিওটি কিন্তু প্রপারলি ডান হয়ে গেছে। সো এরপর দেখাবো যে আমি কিছু কিছু তো ছোটো আছে, দেখেন সবগুলা ভিডিও লেয়ার কিন্তু বড় বড়, কিন্তু এই ভিডিও লেয়ারটার উপরে এই ভিডিওটার লেয়ারটা কিন্তু ছোট, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। সো এটা আমি বড় করব কিভাবে, সো এই ভিডিও লেয়ারটা একটি টাচ করব। দ্যাটস ইট, এটা টাচ করার পর দেখেন যে এইখানে এই অপশনটিতে একটি টাচ করবেন, এই অপশনটিতে টাচ করার পর কপি লেয়ারে একটি টাচ করবেন। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কপি লেয়ারে টাচ করবেন। সো এই পজিশনে সামনে নিয়ে আসার পর একটু সামনে নিয়ে আসার পর আবার ওই অপশনটিতে একটি টাচ করবেন। সো এরপর পেস্ট হেয়ারে টাচ করবেন। দ্যাটস ইট গাইস, ভেরি ইজি। সো এই দুটাও কিন্তু মিউট করে দেবেন। সো মিউট করতে হবে, শুধুমাত্র সাউন্ড থাকতে হবে, আমাদের যেই লিরিক্স লেখাটা উঠবে ওইটার সাউন্ডটা, কারণ ওইটার ভিতরে আমি গানটা অ্যাড করে দিয়েছি। সো এরপর দেখতে পাচ্ছেন গাইস, এরপর যখন কিছু দূর আসার পর 25 সেকেন্ড আসার পর 26 সেকেন্ডের পর দেখবেন যে লিরিক্স লেখাটা শেষ হয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট। সো 25 সেকেন্ড বা 26 সেকেন্ডের যখন হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এই পজিশনে রেখে সবগুলা লেয়ারের এক্সট্রা অংশটুকু কেটে দেবেন, মানে 26 সেকেন্ড রাখবেন, তারপর বাকিটা কেটে দেবেন। দ্যাটস ইট। সো কী করে কাটবো দেখাচ্ছি আমি, দেখেন যে সবগুলো লেয়ারে ধরে কিন্তু, ঠিক আছে, লেয়ারে টাচ করবেন যে কোনো একটি। দেখেন আমি ভিডিও লেয়ারটাই টাচ করলাম, টাচ করার পর এই অপশনটিতে একটি টাচ করবেন, দেখেন যে বাকি অংশ কেটে যাচ্ছে। সো আবার দ্বিতীয় আরেকটি মানে ভিডিও লেয়ার টাচ করলাম, এরপর এই অপশন মানে অপশনটিতে একটি টাচ করলাম, তাহলে এটাও কেটে গেল। দ্যাটস ইট। এভাবে কিন্তু সবগুলো আমি কেটে নিচ্ছি, তাহলে কিন্তু এক্সট্রা অংশটুকু কেটে যাচ্ছে, তাহলে ভিডিওটা এখানে সমাপ্ত হয়ে যাবে। দেখেন এইটাও ধরে নিচ্ছি, লেয়ারটা টাচ করার পর এই অংশ মানে এই অপশনটিতে একটি টাচ করব, তাহলে এক্সট্রা অংশটুকু কেটে যাবে। সো আমার ভিডিও কিন্তু 100% ডান, আমার ভিডিও কিন্তু প্রপারলি ডান হয়ে গেছে। সো আমি ভিডিওটি একবার বাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তারপর দেখাবো যে কীভাবে ভিডিওটি এক্সপোর্ট করে গ্যালারিতে নিয়ে যেতে হবে। সো দ্যাটস ইট, আমি ভিডিওটি একবার বাজিয়ে দেখাচ্ছি, আপনারা এনজয় করুন। আর ভিডিওটা যদি একটু ফাস্ট মনে হয় আপনাদেরকে, আপনারা ভিডিওটা আরেকবার দেখুন দয়া করে, কারণ আমি যদি ভিডিওটা একটু ফাস্ট কথা না বলতাম তাহলে কিন্তু ভিডিওটা 25 মিনিট হয়ে যেত। সো আমি চাবো না আপনাদের সময় নষ্ট করতে। দ্যাটস ইট, আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, আই এম সরি তার জন্য। সো ভিডিওটি বাজিয়ে দেখাচ্ছি, আপনারা এনজয় করুন। दिल को करारा সো বন্ধুরা ভিডিওটা একটু বড় হলেও একটু লম্বা হলেও দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুরুতে যেই রিভিউটা দেখেছিলাম 100% সেই রিভিউটার মতোই কিন্তু ভিডিওটি হয়েছে। আশা করবো আপনাদের ভিডিওটি সকলে অনেক বেশি পছন্দ হয়েছে। এরপর কথা হচ্ছে ভিডিওটি এক্সপোর্ট করে গ্যালারিতে কী করে নেব, তার জন্য আমাদের উপরে থাকা এই অপশনটিতে একটি টাচ করতে হবে। দেখেন এই যে শেয়ারের মতো অপশনটি আছে, এটা টাচ করবেন। এটা টাচ করার পর দেখেন যে আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এরপর জাস্ট নর্মালি এক্সপোর্টে একটি টাচ করবেন। দ্যাটস ইট। সো দেখবেন যে প্রিপেয়ারিং টু এক্সপোর্ট লেখা ওঠার পর এক্সপোর্টিং ভিডিও। সো এখানে 1 থেকে 2 মিনিট সময় লাগবে, কারণ ভিডিওটা 26 সেকেন্ডের। দ্যাটস ইট। সো আপনার 25 থেকে 26 MBর মতো হতে পারে। সো আপনার 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে, তারপর অটোমেটিক্যালি সেভ হয়ে কিন্তু গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে সেভ হওয়ার পর আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি খুব সহজে পোস্ট করতে পারেন। দেখেন যে লেখা উঠতেছে 2 মিনিট সময় লাগবে। সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। সো বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সো এই ভিডিওটি সহ বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক সবার আগে পোস্ট করা হয় আমার ইউটিউব চ্যানেলে। সো আপনি যদি চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই সম্পূর্ণ চ্যানেলটি ঘুরে দেখবেন, আপনার মনের মতো ভিডিওটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনি কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে তাহলে কনগ্রাচুলেশন আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।